গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল। আপনারা যারা নিয়মিত বাগান দেখেন তারা অবশ্যই বুঝে গেছেন এরা কিন্তু সেই সিন্টু খানের ছাদ বাগান। এই বাগানের ভিডিও প্রায় 2 বছর আগে দেখেছিলাম, তখন কিন্তু এতগুলো গাছ ছিল না। গাছ ছিল কিন্তু এতগুলো গাছ ছিল না। সেই ভিডিওর পর থেকে কিন্তু ছাদ বাগানে প্রায় বিপ্লব বলা যেতে পারে, বিপ্লব ঘটেছে। যেমন শিল্প বিপ্লব হয় তেমন এখানে কিন্তু গাছের বিপ্লব ঘটেছে। অজস্র গাছ ফুল ফল ধরে আছে এবং প্রত্যেক গাছের কিন্তু একটা নিজস্ব গরিমাই গাছগুলো গড়ে উঠেছে। বাগানে যেই আসবে সেই কিন্তু কল্পনা করতে পারবে না যে ছাদে আছে না কোনো পার্কে বা কোনো মানে ফ্লাওয়ার শোতে গেছে, পুষ্প প্রদর্শনী দেখেছে। আমার মনে হয় মানুষের যত মাইন্ড খারাপ থাকুক না কেন, এই বাগান আসলে তার মন গলতে বাধ্য। তো আসুন সেই মানুষের সাথে পরিচয় হয়। দাদা কিছু বলুন। আমি সিন্টু খান, আমার বাড়ি কাশিম বাজার। আমি একজন মোটরসাইকেল মেকানিক, মানে পেশাই মেকানিক কিন্তু নেশাই বাগানি। নেশা বাগানি, হ্যাঁ, প্রেমী। আর বাগান কি ছোট থেকেই করেন নাকি? ছোট থেকে তো আমার একটা নেশাতে একটা পরিণত হয়েছে। তারপরে ওই বিভিন্ন গাছ পাগল গ্রুপ, মানে গাছের গ্রুপ, অনেক গ্রুপের সাথে জড়িয়ে আস্তে 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 নেশাগুলো বাড়ছে। তার পাশে আশেপাশে যে বন্ধু বান্ধব আছে এদেরও নেশা বাড়িয়ে দিয়েছি। এটাই আমি মনে করি এটা সার্থকতা, যে শুধু নিজে বাগান করলে হবে না, আশেপাশে কয়েকটা বাগান ছাদ বাগান ফুল করতে মানে পারলেই কিন্তু নিজেকে সার্থক মনে হয়। শুধু নিজের বাগান ভরবো আর পাশে বাগান ফাঁকা থাকবে এটা কিন্তু আমার ভালো লাগে না। তো এই এটা পিটুনিয়া গাছ নাকি? হ্যাঁ, পিটুনিয়া টাওয়ার বলা যায় এটা। করে 18টা করে 36টা গাছ আছে এক একটা, মানে এতে টাওয়ারে। এই টাওয়ারগুলো টাওয়ারগুলো দাম কীরকম পড়ে? এক একটা টাওয়ারের দাম 3000 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, কোথা থেকে শুরু করবো বুঝতে পারি না। মানে বাগান ছোট ছাদ বাগান কিন্তু প্রতিটা কোনায় কোনায় গাছ ভর্তি। এই যে দেখেন কি সুন্দর, এগুলো কলিয়াস, আর ওপরেও গাছ আছে প্রচুর। সম্পূর্ণ কলিয়াস গাছ নাকি? হ্যাঁ। গাছের বয়স কিরকম? এগুলো কত হয়? 6 মাস 8 মাস। 6 মাস 8 মাস। এটা এটা জামরুল গাছ? এটা হচ্ছে দেশি সাদা জামরুল বা সবুজটা যে টাইপের হয় না? আচ্ছা, ওই জামরুলটা, জামরুল দেশি এটা। হ্যাঁ, নিচে একটু দেখান, নিচে নিচে। এটা কি, ফুলকপি না বাঁধাকপি? এটা এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে বেগুনি কালার। বেগুনি কালার? আচ্ছা, হ্যাঁ, বেগুনি কালার ফুলকপি। এখন তো বিভিন্ন কালারের পাওয়া যায়। আমাদের কাছে প্রায় 12 ধরনের কালার আছে। 12টা কালার? আর এটা এটা কি, মানে কাগজি লেবু? এই যে দেখেন 12 মাসের কিন্তু এটাই বৈশিষ্ট্য, যে মানে ফল ধরে আছে ফুল ধরে আছে, এটাই কিন্তু 12 মাসের বৈশিষ্ট্য। এই সব পিটুনিয়া নাকি? হ্যাঁ, এগুলো সব পিটুনিয়া। এটা পুরোটা দেখাবেন তো, এটা কাঠামোটা দেখান, কাঠামোটা। হ্যাঁ, এখান থেকে দেখান, নিশ্চয়ই গাছ রাখা যাবে। এখানে ছোট ছাদ, ছোট ছাদে অথচ 650+ টপ, মানে 1200 স্কোয়ার ফিট ছাদ, কিন্তু কোথাও যে বাদ আছে আমি কোথাও বাদ রাখিনি। এই 650+ টপ আছে? হ্যাঁ, টপ আছে। এই যে এটা যে আইডিয়া, আপনারা ভাববেন 1200 স্কোয়ার ফিটে 600 টপ কি করে থাকবে? এটা একটা সিঁড়ির ওয়াল, এই ওয়ালটাকেও বাদ দিইনি আমি। মানে মানুষ বলে না ইচ্ছা থাকলে উপায় হয়, সেরকম এখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিচেও পিটুনিয়া আর উপরে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা আপনার কিরকম? না, আমি মোটামুটি ওই আগস্ট মাসের দিকে করেছি। আগস্ট মাসের গাছ, আর এখানে প্রায় 1000+ ফুল হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আমার আইডিয়া ওরকমই 1000+ই হবে। এটা হচ্ছে ডালিয়া, ডালিয়া ফুল। একটা গাছে 40টা 42টা অলরেডি তার কোন 10-15টা ফুল ফুটে আছে। আরো হবে এখন? হ্যাঁ, আমি গুনলাম 42টা+।
একটা গাছে হয়েছিল এখনো আছে, কুড়ি হয়ে আছে আমাদের কাছে, কুড়িটা হলে আমরা নিজেকে ধন্য মনে করি। সেখানে ৪২টা হ্যাঁ, এটা আবার তবুও টবে, সে টপটার সাইজ হচ্ছে দশ ইঞ্চির কমই হবে, কিন্তু বেশি হবে না। এটা ৭ ফিট প্লাস হাইট হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো এডিট করা নাই, যা আছে তো ছবি প্লাস ফুল আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে তো ডালিয়ার স্বর্গ বললেই চলে, আমার নিজে গুণা নিজের হাতে ১৬ ইঞ্চি ১৮ ইঞ্চি ১৫ ইঞ্চি হ্যাঁ প্রচুর ডালিয়া আছে। কালার কিন্তু মানে খুব ভালো, কিন্তু কালার খুব রেয়ার কালার, এটা তো কমন, বিশাল বড় ফুল এটা। ডালিয়া গাছগুলো কখন বসিয়েছিলেন? ডালিয়া বসিয়েছি না, নভেম্বরের শেষের দিকে, নভেম্বরের শেষে বসিয়েছিলেন। আর ফুল কখন থেকে দিচ্ছে? মানে জানুয়ারি প্রথম ফুলের সাইজ দেখেন, আমার মনে হয় এই বাগানের সব থেকে বড় ফুল এটা। হ্যাঁ ১৮ ইঞ্চি প্লাস হবে, ১৮ ইঞ্চি প্লাস। তা গাছে গাছে কি খাবার দেন? গাছে আমার ৪০ প্লাস ফুল হচ্ছে। হ্যাঁ এমনি এক্সট্রা কোনো খাবার নাই না, এক্সট্রা কোনো টিপস নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যা হচ্ছে ওই মাটি তৈরিটা গোবর সার দিয়ে। শুধু গোবর সার আর কি দেন? আমার গোবর সার আর গোবর মাটিটাই, এক্সট্রা আমার কোনো রাসায়নিকের অভাব ব্যবহার করি না। টিপস আছে তো? না না এক্সট্রা কোনো টিপস নাই, এক্সট্রা টিপস যেটা হচ্ছে প্রত্যেকদিন আমি গাছে গোড়াটা খুঁড়ি। এটাই কি বললেন, কি বললেন আবার আবার বলেন দোস্ত কে? আমার আমার এক্সট্রা টিপস হচ্ছে এই যে দেখেন মাটিগুলো ঝুড়ি ঝুড়ি হয়ে আছে, ভুড়ি ভুড়ি, আমার এটাই হচ্ছে এক্সট্রা টিপ। প্রত্যেকদিন আমি জল কম দিই আর মাটিটা আমি খুঁড়ে দিই, মাটিটা খুঁচান। এটাই হ্যাঁ ওটাই হচ্ছে আমার সাফল্যের একটা মানে উৎস। আচ্ছা এটা কি গাছ? এটা হচ্ছে কালঞ্চ, কালঞ্চর হাইব্রিড, কালঞ্চি যেটা বলে। হ্যাঁ আমার কাছে ৬টা কালার আছে এর কাছে, এখানে একসঙ্গে বসলে না, এখানে ৪টা আছে, ৪টা কালার আছে আরো আছে আমার কাছে। এগুলো দেখাবেন, এগুলো কি? এখানে দেখিয়ে দিই, এটা আছে ডায়ান্থাস, আর পাশে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে ক্যাবেজ। ক্যাবেজ আজকাল বিভিন্ন কালারের পাওয়া যায়, এখানেও বেশ কয়েকটা কালার আছে দেখেন। ছোট টব, একেবারে ছোট টবে, কিন্তু এখানে মাটি দেখেন, মাটি মানে মাটিতে মানে আর্দ্রতা আছে নাকি, ময়শ্চারাইজার আছে এটাতে? হ্যাঁ মাটিতে একটু জল বেশি দিয়েছে তো তাপমাত্রা বাড়ছে। হুম হুম, এটাও মানে কালারিং কপি নাকি? ওটা গ্রিন বাঁধাকপি, গ্রিন বাঁধাকপি। হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি গ্রিন হয়, সরি গ্রিন বলছি, বেগুনি 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 কালার, যা মানে কালারিং এটা বাঁধাকপি। আর এটা ব্রোকলি, ব্রোকলি দেখেন ছোট টবে, একেবারে ছোট টব। মাটিতে কিন্তু আহমরি খুব বিশাল কিছু নেই, কিছুই নেই, এই যে দেখেন মাটি, দেখেন নরমাল মাটি একেবারে। আমি রাসায়নিক, ওই যে সাফল্য বললো রাসায়নিক ব্যবহার করেন না? না না রাসায়নিকের অভাব ব্যবহার করি না। হ্যাঁ আর সবচেয়ে বড় গল্প হচ্ছে কি, ছোট আমার কাছে টবটা ফ্যাক্টর না, প্রত্যেকটা এতেই ফল। আপনি দেখেন এই বড় কুলি, ছোট ছোট টবে এত বড় 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 কুলি, আর এগুলো সাইজ তো আরো বড় হবে। হ্যাঁ এটা হচ্ছে আপনার আর হলুদে আসবে, এটা হলুদ আসবে, এটা হলুদ। হ্যাঁ এটা আপনার জাস্ট, এটাও আশা করি এত বেগুনি কালার আসবে, যাক আসেনি। এটা আবার বাঁধাকপি, এটা বাঁধাকপি, এটা গ্রিন কপি, ওটাও ক্যাবেজ। এই যে দেখেন বললাম যে ক্যাবেজ বিভিন্ন কালার পাওয়া যায়, এই যে দেখেন এটা বেগুনি কালার, দর্শক বন্ধুরা। আমি কিন্তু এখানে এসে মুগ্ধ হয়ে গেছি, একটা গাছে ১৩টা কালার ভাবা যায়? দেখেন ১৩টা কালার, এখন সবগুলো ফুটে নেই কিন্তু এখানে ১৩টা কালার দেখেন। এখানে একটা গ্রাফ প্লেট করা আছে, তারপর এটা একটা গ্রাফটিং, এটাও গ্রাফটিং, এটা একটা গ্রাফটিং, এটা একটা ভেরিগেটেড গ্রাফটিং, এটা একটা লাল গ্রাফটিং, এই রকম। এই গাছের বয়স কি রকম মোটামুটি? বয়স আর কি, অ্যাকচুয়ালি এটার বয়স সঠিক বলতে পারো না, আমি গাছ বড় কিনেছিলাম ওখান থেকে নিয়ে এসে, আমি তারপরে আমি মাল্টি কালার করেছি। হ্যাঁ মাল্টি কালার করেছি আমি। বেগুনি কালার, এটা হচ্ছে লাল, আরো অনেক কিছু আছে যেরকম, এটা এটা তো টোটালি ফুলই আসেনি, ফুল আসেনি, ফুল আসবে, এটা কালারিং করা আছে, এটা তো ফুল আসবে। আমি দেখাই, দেখেন এখানে দেখেন খুব সহজ, মানে খুব সহজ পদ্ধতি দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু পরিশ্রমটা খুব
আচ্ছা কেমন লাগে এরকম যে হয় যখন সাকসেস হয় তখন মানে একটা কেমন লাগে? আনন্দের ব্যাপার, আনন্দের ব্যাপার, আনন্দের ব্যাপার, এই আনন্দ রাখা যায় না। তারপরে ধরো রাখেন এই যে এইটা, এটা তো মুগ্ধ, মানে এখানে মুগ্ধতার শেষ নেই কিন্তু। এখানে গাছটা যে সেব নেওয়া হয়েছে মোটামুটি, এই গাছটা সেব নিতে মোটামুটি 8-9 মাস অলরেডি হয়ে গেছে। 8-9 মাস তবুও এখনো মানে সেরকম লোক আসেনি, আরো দেরি আছে। চলে আসবে, হ্যাঁ, ছাত্রী টাইপের থাকবে গাছ। আবার একটাই গাছ এখানে, আবার কোনো গাছের এর ব্যাপারটা নাই কি এখানে দুটো তিনটা গাছ লিয়েছে হারানো আছে না, একটাই গাছ। তারপরে স্পষ্ট করে দেখেন এটা একটা মাল্টি কালার, এটাও মাল্টি কালার, হ্যাঁ, নিজে তৈরি করা মাল্টি কালারটা, এই যে এখান থেকে জয়েন্ট করা। আচ্ছা মাল্টি কালারের মানে সেরা সময় কোনটা, কোন সময় করলে বেশি ভালো হয়? যদি কেউ করতে চায় তো আগস্ট সেপ্টেম্বর মাস তো করতে গেলে। আচ্ছা আমরা কিন্তু পরবর্তীতে এর ভিডিও দিতে পারি তো? আপনার কাছ থেকে আসলে দর্শকে দিও ডিমান্ড করে যে হ্যাঁ আমরা ভিডিও দেখব কালারিং মানে গ্রাফটেড কিভাবে করা যায়। এটা একটা কালারিং গ্রাফটেড, অলরেডি তিনটে কালার আছে, একটা গাছ একটা, এটা একটা কালার, এখান থেকে একটা করা আছে, এটা একটা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা কালার। আমি এখনো জয়েন্ট করলে নিজেদের ছোট গাছ, হ্যাঁ ছোট গাছ, কিন্তু এটা মানে সাকসেস হয়ে গেছে। হ্যাঁ এগুলো তো ফুলে যাচ্ছে, এটাও মাল্টি কালার, কারণ জন্য মিক্স হয়ে গেছে। এটা একটা সাদা আছে আর একটু। এখানে এখানে কটা কালার আছে? এখানে দুটো আছে, দুটো কালার। এখানে কপি, হ্যাঁ কপি আছে, এটা হলুদটা আছে, হলুদ ফুল কপি, এটা ওটা আছে লাল টাইপের আছে, আর এটা হচ্ছে চেরি গাছ। আমরা কিন্তু এর আগে দেখেছি চেরি ধরেছিল, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, দেখেন কত, দেখেন এই যে ছোট টপ দেখেন। আচ্ছা এই মানে এর মানে সাফল্যের উৎসটা কি আমি বুঝতে, এই ছোট টপ আমাদের বড় বড় টপ দিয়ে কিন্তু আমরা ফুল পাই না, কোনো ফ্যাক্টর না, মানে পরিশ্রমটাই মানে যে মাটি খোঁচানোটা এটাই কিন্তু মানে আসল উৎস। এবছর আপেল গাছ, গতবার আপেল এসেছিল, হ্যাঁ ছিল, এবছর তো প্রচুর আপেল আসবে, অ্যাকচুয়ালি ফুল আসবে, আশা করা যায় এরকম যে আপেল আসবে প্রচুর। আর একটা আপেলের গাছ, ওটা আপেল গাছ, ওটা হচ্ছে চেরি, চেরি, আর এটা হচ্ছে রাঙ্গন, যে লিচুর মতো যে ফল, রাম্বুটান যেটা বলে, রাঙ্গন বলে, লাটকান যেটা বলে, লাটকানও বলে, এটা ঝাউ গাছ, এটা হয়ে ড্রাগনের আমানে এসে চেপেছে, ড্রাগন, এটা মানে এটা কর বেড়ে আছে, হ্যাঁ বেড়ে আছে, আমি মানে আমরা যেগুলো ভিডিও মানে দেখি চাইনিজে ভিডিও দেখি ওইগুলো কিন্তু আমাদের দেশে মানে মালদাতে, মালদা জেলাতে সিন্ধু সিন্ধু খান সেটা মানে সফল করে দেখিয়েছে। আমরা কখন ভাবতে পারিনি একটা গাছে 13টা কালার থাকবে, হবে এই দেখেন সবেদা, দেখেন ছোট গাছে সবেদা, দেখেন প্রচুর সবেদা ধরে আছে প্রচুর। তার নিচে আবার এখানে কিন্তু বাঁধাকপিও দেওয়া আছে, দেখেন ফুলের ভারে উল্টে গেছে, এখানে প্রচুর গাছ রয়েছে প্রচুর, আমরা ঢুকতে পারছি না, মনে হচ্ছে যে এটা আরেকটা মাল্টি কালার, এটা গ্রাফটেড করা। আচ্ছা এটা দেখেন, এটা দেখেন, এতে আবার হাফ পুনিং করেছি, এতে আটটা কালার আছে। মানে এটা এটা কোথা পেলেন আপনি, এটা কোথা থেকে পেলেন? এটা আমার কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রোজার টাইমে, তারপর এখান থেকে আমি নিয়ে এসে ওকে লাগালাম, লাগাবার পরে গাছগুলো এক্সট্রা ডালগুলো এগুলো জয়েন্ট দেওয়া হয়েছে, মানে এটাকে কেটে জাস্ট বসিয়েছি, হ্যাঁ বসে জয়েন্ট করে সব রকম ফুলও পেয়েছি, এটাও পেয়েছি আমি, এটাও পেয়েছি। এখানে কতটা কালার আছে? আটটা কালার আছে, আটটা কালার। আর পাশে এটা কি দাদা? হ্যাঁ এই গাছটা লেমন গ্রাস, লেমন গ্রাস, লেমন গ্রাস ঝাড় হয়ে গেছে প্রচুর একবারে। এটা মালটা, এটা বেড়ে আছে, হ্যাঁ বাড়ি বান মালটা, একটা গাছে দুটো একই গাছ। এটা কি বাড়ি এক মালটা নাকি? আর আমি মানে দর্শকদের বলতে চাই যারা মালটা মানে মানে লেবু গাছে কোনো মানে ফল লাগাতে চাই তাহলে বাড়ি এক মালটা কিন্তু বেস্ট, খাওয়ার জন্য আর ফল ধরার জন্য দুটাই বেস্ট, মানে প্রচুর হয় এবং মিষ্টি এটা দুটাই। কি বাড়ি বাড়ি এক, দেখেন গাছে কোনো পাতা নেই শুধু ফুল আর ফুল। একটা রহস্য ছিল আর কি, কিরকম রহস্যটা একটু যদি, পাতা আগে নিজে কেটে দিয়েছিলাম, পাতা নিজে কেটেছেন? নিজে কেটেছিলাম পাতাগুলো, হ্যাঁ পাতাগুলো কাটার পরে আমি দেখলাম, দেখি কি করে যে দুটো একই, মানে আপনি একটা রিস্ক খেললেন যদি গাছ, হ্যাঁ গাছ তো মরবে না জানি, আচ্ছা পাতা কাটেনি সেটা তো ফুল আসছে, এটাতে পাতা কাটেননি তবুও ফুল এসছে, আর এটাতে পাতা কেটেছেন ফুল দ্বিগুণ এসছে, দ্বিগুণ এসছে, দ্বিগুণ এসছে তাড়াতাড়ি এসছে, ও এটা থেকে তাড়াতাড়ি এসছে, একই সাথে ওটা এখনো আসছে আসছে এই জায়গাতেও সেম সেম, এটাও সেম, এটা 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 বাড়ি এক, এটাও আছে, এটা বাড়ি এক, বেডে আছে এবং দুটা গাছ আছে, দুটা কি দুটো বাড়ি এক, হ্যাঁ না দুটো দুই রকম রেখেছি কিন্তু দুই রকম ওকে রিসার্চ করার জন্য রেখেছি কোনটা ভালো হয়, হ্যাঁ কিরকম কি করা যায়।
এগুলো গাঁদা ফুল, এই একবার দেখেন পুরো ছাদটা অভাবেই দেখায়, ছাদ না মনে হচ্ছে যে একটা মানে ফ্লাওয়ার মানে এক্সিবিশন হচ্ছে এরকম মনে হচ্ছে। মানে আশেপাশের দৃশ্য দেখলে মনে হবে না যে এটা আমরা কোনো ছাদে দাঁড়িয়ে আছি, মনে হবে যে কোনো একটা ফ্লাওয়ার শোতে এসেছি, সেখানে আমরা ফুলের মেলা দেখছি। দেখি আমরা দেখি পুলিং করেছেন না, দেখেন কি সুন্দর ফল ধরে আছে, ছোট ছোট টব কিন্তু খুব বেশি বড় টব, টব ফ্যাক্টর না, ওই যে আপনি যেটা সাফল্যটা বললেন যে টিপস দিলেন ওটা ফলো করবেন, ওটা কিন্তু আটত্রিশটা প্লাস এই গাছের বয়স মনে হয় ভালো আছে নাকি, তিন বছর। আচ্ছা জল কখন দেন এগুলো গাছে, মানে অল্প করে দেন, মানে গাছ ভালোবাসেন এরকম না যে মানে দিয়ে সরে গেলাম এরকম ব্যাপার না। এটা আনারস, গতবারের তুলনায় এবার গাছটা বড় হবে, এটা আনারসও বেশ বড় হবে, এটা হচ্ছে লাল আতা পাতা ঝরে গেছে। আচ্ছা হ্যাঁ পাতা ঝরে যায় এই মুহূর্তে, এটাও সবে দা একটা, এটা স্ট্রবেরি, এটা হচ্ছে লাল জামরুল, লাল জামরুল, লাল জামরুল, এটা এটা কি গাছে ফল এসেছিল তো? হ্যাঁ তো আমি এর আগে দেখছিলাম তো, তখন গাছ বড় ছিল তো, এটা কুলের গাছ ছোট একটা টবে কুল ধরে আছে। এই যে দাদা কুল খেয়েছেন তো নাকি, মিষ্টি মিষ্টি কুল। আর দেখেন কলা, কলা কলা গাছ, এটাও জামরুল গাছ, এটা থাই ভ্যারাইটি নাকি, এটা অ্যাটেনিয়াম, দেখেন অ্যাটেনিয়ামের সিং, দেখেন এটা সুইট লেমন। দাদা এটা এটা কি গাছ বলেন, এটা নাশপাতি, এটা হয়েছিল ছাদ বাগানে নাশপাতি গাছ, এবং নাশপাতি হয়েছে কিন্তু আবার মানে ফুলের সিজন আসছে, আশা করি এই গাছে ফুল ফল হবে। এটা আলু বোখরা, আলু বোখরা না সরি, ওই ফুরুস ফুল, এই গাছ মানে বেশ পুরাতন গাছ। এটা পয়েন্টসেটিয়া গাছ, এই গাছের বয়স মানে বেশি বেশি না, বেশি না কিন্তু গাছ দেখেন এক বছরের মধ্যে গাছে কি পরিমাণ গ্রোথ এসছে। আর আপনি হ্যাঁ যেটা জলের ব্যাপার বলছিলাম, মানে ভালোবেসে কোনো কাজ করলে সেটাকে মানে দায়িত্ব না, মানে ভালোবেসে দিতে হয়, যিনি দুবার দিচ্ছেন কিন্তু অল্প অল্প করে দিচ্ছেন। দেখেন এখানে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, এটা হচ্ছে আলু বোখরার গাছ, আলু বোখরার গাছ, এটা চেম্বারে ছিল, এখান থেকে উঠিয়ে একটা টবে, চেম্বারে ছিল উঠিয়ে টবে টবে করার পরে এখান থেকে কাটবো, কাটার পরে এখানে চারটে গাছ, চারটে বড় ঝপালো গাছ এখানে সেট করব, আলু বোখরাকে বোগানভেলিয়াতে রূপান্তর, আলু বোখরাতে বোগানভেলিয়া, হ্যাঁ বোগানভেলিয়া, কিন্তু আমরা যেটুকু জানি ঠিক আছে যে মানে যে কোনো মানে বোগানভেলিয়া বোগানভেলিয়া সেট খায় না, না আম গাছে যেমন লিচু সেট খাবে না, না তো আমার মনে হয় না এটা আমি করে দেবো 100% সম্ভব। আপনি মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন যে হবে, হ্যাঁ 100% বললাম আমার অভিযোগ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যখন কিন্তু মানে ই করবেন আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দর্শকদের সামনে তুলে ধরবো। আচ্ছা ঠিক আছে দেখা যাবে তো। আর এখানে দেখেন এখানে আবার সবেদা গাছ, সবেদা ধরে রয়েছে, খুব বেশি কিন্তু বড় টব না। আর দাদা এখানে আসেন, এখানে আসেন, এই যে এগুলো টব দেখলাম আমরা, যখন ঝড় হয় তখন তো এগুলো উল্টে যায় না, নিচে রড ভরা আছে, নিচে রড ভরা আছে, নিচে রড রয়েছে যাতে ঝড়ে গাছ পড়ে না যায়। দেখেন এটা হচ্ছে সেই ঘণ্টা জবা, ঘণ্টা জবা আশা করি আপনারা দেখেছেন অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু আশা করি এরকম এত পরিমাণ ফুল কখনো দেখেননি, এখন শীতকাল তবুও কিন্তু এরকম ফুল ধরে আছে, তো আপনারা কল্পনা করে নিন যে গরমকাল পড়লে কীরকম ফুল থাকবে গাছে। দেখেন ওপরেও কিন্তু ফুল সব বোগানভেলিয়া রয়েছে, আর গেলাম না ওপরে, সময় চলে আসলো, তো দেখেন আবার ভিডিওটা শেষ করবো এখানেই, তো আপনাদের দেখিয়ে দিই সম্পূর্ণ বাগানটা। ছাদে প্রচুর টব রয়েছে, প্রচুর টব রয়েছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।